সাত সকালে রেল লাইনের ধারে শৌচকর্ম করতে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের গড়গড়িয়া গ্রামের অনন্ত জানা। তখনই লাইনের মাঝে বড়সড় ফাটলটি তার নজরে আসে। কিছু বোঝে ওঠার আগেই ট্রেনের শব্দ পান অনন্তবাবু। তার পরনে ছিল লাল টি শার্ট। তাই আর কিছু না ভেবে ওই টি শার্টটি খুলে ট্রেনের দিকে ছুটে যান তিনি। মাঝ বয়সী ওই ব্যক্তির তৎপরতাই মঙ্গলবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচালো ডাউন পারাদ্বীপ সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেসকে। এদিন ভোর 5:55 অনন্তবাবুকে লাইন দিয়ে লাল টি শার্ট হাতে ছুটে আসতে দেখে খড়গপুর ডিভিশনের ওড়িশার লক্ষ্মণনাথ রোড ও দাঁতনের অঙ্গুয়া স্টেশনের মাঝে গড়গড়িয়ার কাছে ট্রেনটি থামিয়ে দেন চালক। চাষবাস করে দিন গুজরান অনন্তবাবু। তিনি বলছিলেন, এতগুলো মানুষের প্রাণ বাঁচাতে পেরে ভালো লাগছে। ট্রেনের যাত্রীরা অনেকে মোবাইল ক্যামেরায় আমার ছবিও তুলেছেন। অনন্তবাবু যে দুর্ঘটনা রুখেছেন তা অবশ্য রেল কর্তৃপক্ষ জানেন না। রেল সূত্রের খবর, স্থানীয় বাসিন্দা তথা ওড়িশার জলেশ্বরে লাইন মেরামতির কাজে নিযুক্ত গাংম্যান সুপারভাইজার পরশুরাম বেহরা এদিন ওই ফাটল পরীক্ষা করে দাঁতনের রেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধিকারী পাহেলবান সহায় মিনাকে খবর দেন। দাঁতন থেকে ইঞ্জিনিয়ারদের একটি দল এসে লাইন মেরামত করে। তারপর 6:25 ট্রেনটি ছাড়ে। পাহেলবানের কথায় পরশুরামই ট্রেন দাঁড় করিয়েছিল বলে শুনেছি। তারপরে আমরা 20 মিনিটের মধ্যে লাইনের ফাটল পাপ দিয়ে বেঁধে মেরামত করে দেই। পরশুরামের দাবি, লাইনের পাশ দিয়ে হেঁটে লক্ষ্মণনাথ রোড স্টেশনে যাওয়ার সময় ফাটল দেখে রেলের ইঞ্জিনিয়ার বিভাগের দাঁতনের অধিকারীকে জানিয়েছিলাম। তবে খড়গপুরের DRM রাজকুমার মঙ্গলবার বক্তব্য দেন, কে ট্রেন দাঁড় করিয়েছিল আমার জানা নেই। ট্রেন যাত্রীরা অবশ্য অনন্তবাবুকেই কুর্নিশ করছেন। ওই ট্রেনে কটক থেকে খড়গপুরে আসা জয়দীপ নন্দী বলেন, ওই ব্যক্তি নিজের লাল টি শার্ট দেখিয়ে ট্রেন দাঁড় না করালে বড় বিপদ হয়ে যেত। একের পর এক দুর্ঘটনার পরেও লাইনের রক্ষণাবেক্ষণে রেল কেন উদাসীন, যাত্রীরা সেই প্রশ্নও তুলেছেন। 9 এপ্রিল খড়গপুর জগপুরের মাঝে বেলাইন হয়েছিল মালগাড়ি। তখনও লাইন রক্ষণাবেক্ষণ না হওয়ার ছবি সামনে এসেছিল। এদিন যে অংশে ফাটল ধরা পড়েছে সেখানে ওয়েল্ডিং করা ছিল, তার উপর লাইনের সংকোচন সম্প্রসারণ আর রক্ষণাবেক্ষণের অভাবেই ফাটল দেখা গিয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। খড়গপুরের DRM রাজকুমার মঙ্গলবার বলেন, ঠিক কি কারণে ফাটল হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।